हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बेंगली। तो आज ये वीडियो तो हम तुम्हारे साथ शेयर करब आबारो एक स्टोरी राइटिंग। तो एर आगे स्टोरी राइटिंग के चारटे वीडियो हम तुम्हारे साथ शेयर करेछि, जरा देखोनी ए वीडियो डिस्क्रिप्शन बॉक्स से चेक करे नाओ, आमी लिंक दिए देबो, ओखान थेके तुम्हारा देखे नीते पारो। आरो एरकम अनेक টপিক্সের রাইটিং কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে। রাইটিংয়ের ভিডিও যাদের রাইটিং বুঝতে অসুবিধা হয় বা যারা শিখতে চাও যে কীভাবে তোমরা সহজে রাইটিং লিখতে পারবে, দেন আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো রাইটিংয়ের ভিডিও রয়েছে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি প্রত্যেকটা রাইটিংয়ের আলাদা আলাদা রাইটিংয়ের, যেমন নোটিস, তারপরে লেটার রাইটিং, সেগুলোর আমি কিন্তু ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, বা প্রসেসিং রাইটিং তোমরা ওখান থেকে চেক করে নিও। তো প্রত্যেকটা রাইটিংয়ের ক্ষেত্রে যেটা তোমাদের আমি বারবার করে বলি যে পয়েন্টসগুলোকে খুব ভালো করে পড়তে হবে, যদি পয়েন্টসগুলোকে ভালো করে না পড়ো তাহলে রাইটিং লিখতে পারবে না। তো এখানে প্রথমে স্টোরি রাইটিংয়ের পয়েন্টগুলো আগে প্রথমে পড়ি, তারপরে স্টোরিটাতে আসছি। রাইট এ স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস, মানে নিচের পয়েন্টগুলোর উপর ভিত্তি করে এই স্টোরি রাইটিংটা তোমাদের লিখতে হবে। তো প্রথম পয়েন্টটা কি দিয়ে রয়েছে, ফ্রগস লিভড ইন এ পন্ড, পুকুরের মধ্যে কতগুলো ব্যাঙ থাকতো, বয়েজ হিট স্টোনস অ্যান্ড হার্ট দ্য ফক্স ফ্রগস, ছেলেরা বা বালকে কয়েকদল কয়েকটা ছেলে সেই ব্যাঙগুলোকে ঢিল ছুঁড়ে মারলো এবং তারা আহত হলো। আ ফ্রগ আস্কড, একটা ব্যাঙ জিজ্ঞাসা করলো, হোয়াই আর ইউ থ্রোয়িং স্টোনস, কেন তুমি পাথর ছুঁড়ছ বা ঢিল ছুঁড়ছ। বয়েজ রিপ্লাইড, ছেলেরা কি উত্তর দিল, উই আর প্লেয়িং, আমরা খেলা করছি। ফ্রগ সেইড, ব্যাঙরা বলল, ইট ইজ ডেথ টু আস, এটা আমাদের কাছে মৃত্যু, মানে তোমাদের খেলাটা আমাদের কাছে মৃত্যু। বয়েজ ফেল সরি, ছেলেরা দুঃখ অনুভব করলো, স্টপ স্পোর্ট, তাদের খেলা বন্ধ করে দিল। তাহলে এটা হচ্ছে একটা গল্প, আর পয়েন্টস দেওয়া রয়েছে এবং পয়েন্টসটা তোমাদের প্রথমে ভালো করে পড়তে হবে, তারপরে তোমরা একটা নিজেদের মনের মধ্যে বা নিজেদের মস্তিষ্কে একটা স্টোরি বানিয়ে নেবে এবং তারপরে সেটা লিখতে শুরু করবে। আর স্টোরি রাইটিংয়ে আমি এখানে যেহেতু আমার স্টোরি রাইটিংটা পুরোটা লিখে ফেলেছি, তার জন্য আমি টাইটেলটা দিয়েছি প্রথমে, কিন্তু টাইটেল দেবে না, প্রথমে তোমরা স্টোরিটা লিখে ফেলবে, তারপরে দেখবে যে কোন টাইটেলটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেই টাইটেল হিসাবে তোমরা একটা টাইটেল ভেবে তারপরে টাইটেলটা কিন্তু দেবে। যেমন এখানে আমি একটা টাইটেল দিয়েছি, সেই টাইটেলটা বলে দিচ্ছি, টাইটেলটা হচ্ছে বয়েজ অ্যান্ড দ্য ফ্রগস। এটা চাইলে তোমরা স্টোরিটা একটুখানি পড়ে নটি বয়েজ অ্যান্ড দ্য ফ্রগস এটাও লিখতে পারো, যে দুষ্টু বালকেরা এবং ব্যাঙেরা, দুষ্টু বালকেরা এবং ব্যাঙেরা, এরকম গল্পের নাম দিতে পারো। বা আরও তোমাদের মস্তিষ্কে যদি আরও কোনো নতুন আইডিয়া আসে যে কী টাইটেল দিতে পারবে, সেটাও কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো, অবশ্যই করে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। তো প্রথমে যেরকমভাবে স্টোরি রাইটিং লিখি, পাস্ট টেন্সে অবশ্যই করে লিখবো, তাহলে ওয়ান্স আপন এ টাইম এরকমভাবে স্টার্ট করবো, বা ওয়ান্স আপন এ টাইম আ গ্রুপ অফ ফ্রগস লিভড ইন এ পন্ড, একদা এক সময় একদল অল ব্যাঙ বা কয়েক একশো অনেকগুলো ব্যাঙ একসাথে একটা পুকুরে বাস করতো। ফিউ বয়েজ ইউজ টু প্লে ইন দ্য নিয়ার বাই পার্ক, কাছাকাছি একটা পার্কে কয়েকগুলো ছেলে খেলা করতো। ওয়ান ডে দে নোটিস দ্য ফ্রগস অ্যান্ড স্টার্টেড হিটিং স্টোনস অ্যাট দেম, তারা একদিন হঠাৎ তারা লক্ষ্য করলো যে ওই পুকুরের মধ্যে অনেকগুলো ব্যাং রয়েছে এবং তারা হঠাৎ করে তাদের দিকে পাথর ছুঁতে শুরু করলো। অ্যাজ এ রেজাল্ট ফলস্বরূপ দ্য ফ্রগস গট ইনজিওর্ড, ব্যাঙরা আহত হলো, ইনজিওর্ড মানে আহত হওয়া। ইট ডিলাইটেড দ্য বয়েজ, এটা দেখে ছেলেরা আরও আনন্দ পেল। দে ওয়্যার থ্রোয়িং সাম মোর স্টোনস অ্যাট দেম, তারা আরও বেশ কয়েকটা আরও কয়েকটা পাথর তাদের দিকে ছুঁড়তে শুরু করলো। অ্যাট লাস্ট অ্যান ওল্ড ফ্রগ রেজড আর হেড অ্যান্ড সেইড, সবশেষে একটা বৃদ্ধ ব্যাঙ, ওল্ড ফ্রগ মানে বৃদ্ধ ব্যাঙ, পুরনো ব্যাঙ নয়, বৃদ্ধ ব্যাঙ তার মাথা তুলল এবং জল থেকে মাথা তুললো এবং বলল, কি বলল, হোয়াই আর ইউ থ্রোয়িং স্টোনস অ্যাট আস, কেন তুমি আমাদের দিকে ঢিল ছুঁড়ছ। এবার তারপরে ছেলেরা কি বলছে, এরকম কিন্তু ডাইরেক্ট স্পিচ তোমাদের একটা দিতে হবে, যেরকম ডাবল কোটেশন দিয়ে আমি এখানে দিয়েছি, আমি এখানে দু তিনটে ডাইরেক্ট স্পিচ ব্যবহার করেছি, তোমরা একটা ডাইরেক্ট স্পিচ কিন্তু অবশ্যই করে স্টোরি রাইটিংয়ের মধ্যে দেবে। এর আগের স্টোরি রাইটিং ভিডিওগুলোতে কিন্তু আমি তাই বলেছি যে তোমাদের অবশ্যই করে কিন্তু একটা ডাইরেক্ট স্পিচ কিন্তু দিতেই হবে। উই আর জাস্ট প্লেয়িং, আমরা খেলা করছি, রিপ্লাইড দ্য বয়েজ, ছেলেরা উত্তর দিল। বয়েজ স্টপ ইয়োর স্পোর্টস, ছেলেরা তোমাদের খেলা থামাও, প্রোটেস্টেড দ্য ফ্রগ, প্রতিবাদ করে, প্রোটেস্ট করা মানে হচ্ছে প্রতিবাদ করে, প্রতিবাদ করে ব্যাঙটা বলল, হোয়াট ইজ প্লে টু ইউ ইজ ডেথ টু আস, যেটা তোমাদের কাছে খেলা সেটা আমাদের কাছে মৃত্যুর সমান। দ্য বয়েজ ফিল সরি ফর দেয়ার অ্যাক্টিভিটিস, ছেলে তাদের কাণ্ড কারখানার জন্য বা কাজকর্মের জন্য দুঃখ অনুভব করলো বা দুঃখিত হলো, অ্যান্ড ইমিডিয়েটলি স্টপ দেয়ার ক্রুয়েল স্পোর্ট, এবং তাদের এই নিষ্ঠুর খেলা তারা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিল। মোরাল অবশ্যই করে দিতে হবে স্টোরি রাইটিংয়ে। তো মোরাল এখানে কী লিখবে, হোয়াট ইজ প্লে টু ওয়ান ইজ ডেথ
টু অ্যানাদার, মানে যেটা একজনের কাছে খেলা সেটা অন্যজনের মৃত্যুরও কারণ হতে পারে, এটা হচ্ছে মোরাল। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং তোমরা যদি স্টোরি রাইটিংটা বুঝে থাকো একটুখানিও, তাহলে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও। আর এরকমই আরও স্টোরি রাইটিংয়ে তোমরা ভিডিও চাইলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। এই স্টোরি রাইটিংটা তোমাদের মধ্যে একজনই আমাকে রিকোয়েস্ট করেছিল অনেকদিন আগে, তো সেটা আমার ভিডিও বানানো হয়নি আমার চ্যানেলে কোনো কারণবশত। তো তোমার জন্যই কিন্তু স্টোরি রাইটিংয়ে আমি ভিডিওটা বানালাম। যদি ভিডিও ভালো লাগে দেন অবশ্যই করে বন্ধুর সাথে শেয়ার করো। আরও যদি অন্য কোনো রাইটিংয়ের ভিডিও চাও দেন সেটাও আমাকে কমেন্ট করে জানতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।